আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু লঞ্চ হয়ে গেল সিঙ্গারের 43 ইঞ্চি 4K গুগল টিভি। হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই বর্তমানে গুগল টিভি কিনতে চাই, এবং বর্তমানে লেটেস্ট টিভি বলতে গুগলের টিভিগুলোকেই বোঝায়। কারণ গুগল টিভি হচ্ছে এমন একটা টিভি যেই টিভিতে গুগলের সকল সুবিধাগুলো আপনি পাবেন, এবং বর্তমানে স্মার্ট গুগল টিভি, এতে রয়েছে ভয়েস কন্ট্রোল, আরও অনেক সুবিধা। তাই জুলাই মাসেই সিঙ্গারের 43 ইঞ্চি 4K গুগল টিভি লঞ্চ হয়ে গেল। আজকের এই ভিডিওতে সিঙ্গারের 43 ইঞ্চি গুগল টিভি নিয়ে আলোচনা করব, জানাবো এই নতুন টিভিতে কী কী থাকছে এবং কী কী সুবিধা আপনি পাবেন, টিভিটার থেকে ভালো দিক খারাপ দিক এবং এই টিভিটার দাম কত, সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এই টিভিটা আপনার জন্য কেনা ঠিক হবে কি না সেই বিষয়ে কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। আজকের পুরো ভিডিওতে থাকবো আমি হৃদয় মিঠা, আপনারা দেখছেন অ্যানালিটিক রুম। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার সুন্দরতম হাতটি দিয়ে চট করে সাবস্ক্রাইব করে ফেলুন। চলো তাহলে কথা না বাড়িয়ে চটপট নতুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রিয় দর্শক, সিঙ্গার এই টিউটির মডেল নাম্বারটি প্রথমে বলতে চাই। মডেল নাম্বারটি হচ্ছে SLE 43G 22GO TV। এটি হচ্ছে সিঙ্গারের 43 ইঞ্চি গুগল 4K টিভি। এটি হচ্ছে সম্পূর্ণ ফ্রেমলেস ডিজাইনের একটি টিভি। বর্তমানে আমরা সবাই ফ্রেমলেস ডিজাইনের টিভিগুলো খুঁজি, মানে যেগুলো স্লিম হবে এবং খুব দেখতে প্রিমিয়াম লাগবে। আসলে স্লিম টিভিগুলো কিন্তু একটু বিগ বাজেটের হয়ে থাকে, সেগুলো আমাদের কেনার সাধ্যের বাইরে হয়ে যায়। তবে এখন আর টেনশন নেই, কারণ এখন একেবারেই মিড রেঞ্জের ভিতরে সিঙ্গারের ফ্রেমলেস স্লিম 4K গুগল টিভি চলে আসছে। এই টিভিতে আপনারা পেয়ে যাবেন অপারেটিং সিস্টেম হিসেবে Android 11 ভার্সন, এবং এর পাশাপাশি এটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1440x2160 4K UHD। বুঝতেই পারছেন খুবই প্রিমিয়াম মানের কিন্তু একটা ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, যেখানে ভিডিও প্লে করলে আপনার নজর কেড়ে নেবে। খুবই স্মুথলিভাবে যে কোনো ভিডিও চলছে, এবং খুবই কালার শার্পনেস বলতে গেলে একেবারেই পারফেক্ট ছিল, খুবই ক্লিয়ারলি সব কিছু ডেলিভারি করছিল। এতে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর প্রসেসর, এবং এই টিভিতে আপনারা পেয়ে যাবেন 2GB র‍্যাম এবং 16GB স্টোরেজ। এই টিভির ভিতরে আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি গুগলের নিজস্ব UI, যেটা খুবই প্রিমিয়াম এবং ইউনিক। এবং এই টিভি যেহেতু গুগলের, তাই গুগলের সকল সুবিধা থাকছে এই টিভির ভিতরে। এতে কিন্তু অফিসিয়াল গুগল প্লে স্টোরে রয়েছে, যেখানে আপনি চাইলেই আপনার প্রয়োজন মতো অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে সেখানে ব্যবহার করতে পারবে। এছাড়াও এখানে সার্টিফাইড নেটফ্লিক্স রয়েছে, রয়েছে ইউটিউব, রয়েছে প্রাইম ভিডিও এবং অনেক অজস্র অ্যাপস। এবং গুগলের UI হওয়া সত্ত্বে এটা কিন্তু পুরো ডিজাইনটাকে চেঞ্জ করে দিয়েছে। আমরা গুগলের UI কিন্তু এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম বা দেখিয়েছি, তবে আপনারা দেখতেই পারছেন এই টিভির যেই UI ডিজাইনটা, এটা কিন্তু খুবই চমৎকার এবং পাশাপাশি খুবই আপনার ইউজফুল। আপনি কিন্তু ব্যবহার করেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো এই টিভির সাথে কিন্তু আপনার একটা সুন্দরতম রিমোটও পাচ্ছেন, যেখানে ভয়েস কন্ট্রোল সিস্টেম রয়েছে। এবং অনেকে কিন্তু আমাকে অন্যান্য ভিডিওতে প্রশ্ন করেছিলেন যে সিঙ্গার রিমোটগুলোতে যদি এক্সট্রা বাটন দেওয়া থাকতো ম্যানুয়ালভাবে, সেখানে অনেকের জন্য সুবিধা হতো। কারণ আমরা অনেকে কিন্তু এই আগের যে রিমোটগুলো ছিল ভার্চুয়াল রিমোট, সেগুলো ব্যবহার করতে পারি না, বিশেষ করে আমাদের বাসার মুরব্বীদের অসুবিধা হয়। তো সেক্ষেত্রে কিন্তু সিঙ্গার এবার এই কথাটা মাথায় রেখেছে, এবং তারা কিন্তু এই রিমোটটা কিন্তু ম্যানুয়ালভাবেই তৈরি করেছে, যেখানে আপনি স্মার্টের সকল সুবিধা সহ ম্যানুয়াল 1, 2, 3 বাটনগুলো পেয়ে যাচ্ছে। তো এই টিভিতে কিন্তু কোয়াড কোর প্রসেসর তো বললামই, র্যাম 2GB রয়েছে, 16GB স্টোরেজ। এছাড়াও এই টিভিতে আপনারা পেয়ে যাবেন 10W দুটি স্পিকার, যেখানে রয়েছে ডলবি TTS সাউন্ড সিস্টেম। হ্যাঁ দর্শক, ডলবি TTS কিন্তু এখানে থাকছে, পাশাপাশি থাকছে 10W দুটি স্পিকার। এছাড়াও এই টিভির সাথে আপনারা পেয়ে যাবেন একটি টেবিল স্ট্যান্ড, যেখানে চাইলে আপনারা টেবিল মাউন্ট করেও রাখতে পারেন, অথবা এই টিভির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াল মাউন্টেন একবারই ফ্রি, যেটির মাধ্যমে আপনারা কিন্তু এই টিভিটাকে ওয়ালেও ফিট করতে পারছেন। এছাড়াও এই টিভিতে কিন্তু আরও অনেক প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া রয়েছে। টিভিতে আপনি চাইলে স্ক্রিন সার্ভারে আপনার নিজের ছবি সেভ করতে পারবেন, রয়েছে কিডস মোড, মানে কিডস মোড অপশনটা হচ্ছে আপনি যদি এই কিডস মোডস অন করে রাখেন তাহলে কিন্তু আপনার টিভিতে অপ্রয়োজনীয় কোনো অ্যাপ থাকবে না, শুধুমাত্র আপনি নির্দিষ্টকৃত অ্যাপগুলোই টিভিতে শো করবে। এটা কিন্তু খুব ভালো একটা দিক। এছাড়াও কিন্তু এই টিভিতে নানান ধরনের ফিচার্স রয়েছে, রয়েছে যে স্ক্রিন সার্ভার, যেটা কিন্তু আমরা অনেকেই চাই টিভিতে নিজের ছবি ওয়ালপেপার সেট করতে, এখানে কিন্তু সেই অ্যাম্বিয়েন্ট মোড সিস্টেমটাও দেওয়া রয়েছে।
তো এই টিভিটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার ডিজাইন। আপনার নিচেই সিলভার কালারের একটা প্লেট থাকছে, যার মাঝে থাকছে সিঙ্গার ব্র্যান্ডের লোগোটি, এবং খুবই স্লিম। টিভির পিছন সাইডটাও দেখতে পাচ্ছেন, খুবই স্ট্যান্ডার্ড, এবং এর মেটালটা কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি, মানে বডিটা হচ্ছে মেটালের তৈরি এবং সম্পূর্ণ মানে বর্ডার নেই বললেই চলে। এখন কথা হচ্ছে এই টিভিতে আপনারা কী কী পোর্টস অ্যান্ড বাটন পাবেন, যেটা খুবই জরুরি। এই টিভিতে আপনারা কিন্তু একটা টিভিতে সকল প্রয়োজনীয় যে পোর্টগুলো থাকা দরকার সবগুলো আপনারা এখানে পাচ্ছেন। রয়েছে HDMI কেবলের পোর্টস, রয়েছে USB পোর্ট, রয়েছে ইথারল্যান্ড পোর্টস, রয়েছে AV পোর্টস, রয়েছে অডিও জ্যাক ডিজিটাল আউটপুট। এছাড়াও কিন্তু এই টিভিতে ব্লুটুথ সিস্টেম রয়েছে, যেখানে চাইলে আপনি আপনার বাসার বা ব্লুটুথ যে স্পিকারগুলো রয়েছে, সাউন্ডবক্স রয়েছে, সেগুলো কিন্তু অনায়াসে কানেক্ট করতে পারবেন। এছাড়াও কিন্তু এয়ারপোর্টস কিংবা নেক ব্যান্ড এগুলো কানেক্ট করেও আপনি আপনার পার্সোনালভাবে সাউন্ড উপভোগ করার সুযোগ পাচ্ছেন। তো এছাড়াও কিন্তু প্রোটেকশন থাকছে এই টিভির ভিতরে, যেহেতু একটা নামি দামি ব্র্যান্ড একটা টিভি, গুগল সিরিজের টিভি। এই টিভিতে আপনারা পেয়ে যাবেন থান্ডার প্রোটেকশন, হিউমিডিটি প্রোটেকশন, রয়েছে ডাস্ট প্রোটেকশন, এবং রয়েছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। হ্যাঁ, মানে সকল ধরনের যত প্রোটেকশন রয়েছে এই টিভিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং থান্ডার প্রোটেকশন কিন্তু এক্সট্রা সল্ট, যেটা টিভির সাথে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন বিনামূল্যে। তো বর্তমান বাজারে তাল মিলিয়ে চলার জন্য, মানে যদি আপনার গুগলের টিভি প্রয়োজন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় এই টিভিটা ক্রয় করতে পারেন। এবং এই টিভির সকল দিক কিন্তু আমার কাছে খুব পছন্দ হয়েছে, যেমন ডিজাইন, যেমন কালার এবং কোয়ালিফিকেশন, এবং এতে যা যা থাকছে সুবিধাগুলো সকল বিষয় কিন্তু একেবারে সঠিক রয়েছে। এবং এই টিভির সকল কিছু সুবিধা থাকা সত্ত্বেও একটি অসুবিধা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে সাউন্ড। ডলবি DTS সাউন্ড থাকায় সাউন্ডগুলো ক্লিয়ার ছিল, বাট যারা একটু জোরালো বেস সাউন্ড পছন্দ করেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কারণ এসে টিভিটার সাউন্ড কোয়ালিটি মিডিয়াম রেঞ্জের ভিতরে ছিল, যেখানে বেজের দেখা পাচ্ছিলাম না। তবে যদি আপনার বেজ প্রয়োজন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে একটা এক্সট্রা ব্লুটুথ স্পিকার কিংবা ট্রাভেল স্পিকার ব্যবহার করতেই পারেন, কারণ আসলে একটার ভিতরে সব কিছুই যে পারফেক্ট থাকবে এরকম নয়, কারণ দামের দিকটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এত সত সুবিধা থাকা সত্ত্বেও এই টিভির দামটা কত? অনেকেই হয়তো বলতে পারেন যেহেতু 4K গুগল টিভি অনেক দাম হতে পারে। না, সবার কথাই মাথায় রেখে সিঙ্গারের এই টিভিটির দাম কিন্তু খুবই সীমিত রাখা হয়েছে, বর্তমান প্রাইস মাত্র 37,990 টাকা। তবে এই প্রাইসটা ওঠানামা করতে পারে, যেহেতু বাজার ডলারের সাথে সংযুক্ত, সেক্ষেত্রে সিঙ্গারের বর্তমান লঞ্চ হওয়া এই মুহূর্তেই লঞ্চ হয়েছে এবং এটার দাম নির্ধারণ করা হয়েছে 37,990 টাকা ক্যাশ প্রাইস। এছাড়াও কিন্তু সিঙ্গারের 6 মাসের 0% ইন্টারেস্টে কিস্তি সুবিধা রয়েছে, আপনি কিন্তু সেই কিস্তি সুবিধাও গ্রহণ করতে পারেন, অথবা 24 মাস পর্যন্ত আপনার ব্যাংকের EMI সুবিধা রয়েছে। তো প্রাইসটা মাথায় রাখবেন, যে এটা প্রাইসটা ওঠানামা করতে পারে। তো মূলত এই ছিল ভিডিও এবং এই ছিল টিভি। টিভির সাথে আপনারা পেয়ে যাবেন একটা রিমোট, একটা AV কেবল, রয়েছে একটা পাওয়ার কেবল, এবং রয়েছে একটা ব্যাটারি যেটা দিয়ে আপনি রিমোটকে কানেক্ট করবেন আর কি। এবং এছাড়াও রয়েছে এই টিভির সাথে একটা ওয়াল মাউন্টেন হ্যাঙ্গার, এবং রয়েছে ইউজার ম্যানুয়াল, যেটার প্রয়োজন নেই কারণ সেজন্য কিন্তু রয়েছি আমি। তো আজকের এই টিভি নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সটা খোলা আছে, সেখানে কমেন্টস করতে পারেন, অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করে। তো এই ছিল ভিডিও, যদি কোনো মিস ইনফরমেশান হয়ে থাকে বা যদি কোনো ইনফরমেশান দিতে ভুলে যাই, তাহলে কিন্তু আমাকে একটু কষ্ট করে কমেন্টস করে মনে করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।